অক্ষয় তৃতীয়ার শুরু হয়ে গেল চার ধাম যাত্রায় পর প্রতি বছর অক্ষয় তৃতীয়ার ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ ধামের দরজা এবারও অক্ষয় দিন শুক্রবার খুলে কেদারনাথ মন্দিরের দরজা সকাল সোয়া সাতটা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় কয়েক হাজার কিলো ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির এদিন কেদারনাথ মন্দির দর্শনের জন্য যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কেদারনাথ যমুনেত্রী গঙ্গাত্রীর দরজা অক্ষয় তৃতীয়ায় খুলে গেল বদ্রীনাথের দরজা খুলবে বারোই মে মন্দিরে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বারোই মে খুলছে বদ্রীনাথের দরজা অক্ষয় তৃতীয়ার দিন খুলে গেল